hello viewers welcome to my youtube channel rimcotech today i will explain about go down wiring diagram what is the go down wiring and what requirement and how to do so step by step i will explain and show so let's see start before start if you first time my watching my video please subscribe and you already subscribed thanks for your subscribe সো হ্যালো বিওয়ার সবাইকে ধন্যবাদ আজ আমি আপনাদেরকে গোডাউন ওয়ারিং সম্পর্কে জানাবো গোডাউন আয়ারিং কী এবং কীভাবে করা হয় সে সম্পর্কে এবং কী কী প্রয়োজন হয় তো চলুন জেনে নেওয়া যাক গোডাউন ওয়ারিং সো লেটস চি স্টার্ট ফার্স্ট আই টেল দ্য ওয়াট ইজ দ্য গোডাউন আয়ারিং এজ ইট নেমস এমপ্লেস গোডাউন আয়ারিং ইজ ইট ইজ কমনলি ইউজ ফর লাইট সুইচিং In go down, tunnel-like structures, long passage where the light only require for passage or uh, require only at one position at a time. In simple word, this type of lighting system is used in the go down or tunnel-like structure. আসলে গোডাউন ওয়ারিংটা কি গোডাউন ওয়ারিং আমরা বলতে এক কথায় বলতে পারি যে গোডাউনে যে সব ওয়ারিং করা হয় বা লং গোডাউন বা অন্যান্য যেমন টানেল লম্বা প্যাসেজ এরিয়াতে যে যে ওয়ারিং করা হয় তাকে গোডাউন ওয়ারিং বলা হয় গোডাউন ওয়ারিংয়ে এই করা হয় যে এক সময়ে একটি লাইটেরই প্রয়োজন কারণ আমরা যত আগে যাব আমাদের পিছনে লাইটের দরকার নাই। কারণ লম্বা এরিয়া এ কারণে যদি সবগুলা লাইট জ্বালানো থাকে তো অনেক কারেন্টের প্রয়োজন হবে কারেন্ট খরচ হবে সেজন্যই আমরা এক এক সময় একটা লাইটের দরকার সো যেমন আমরা প্রথমে আসলাম যে লোক প্লেসে আসলাম ওখানে অন করলাম তারপরে আগে চলে গেলাম তারপরে আমরা যখন আগের সুইচ অন করব তখন পিছনের লাইট অন হবে অফ হবে অ্যান্ড সামনের লাইটটি জ্বলবে সেভাবেই যেমন দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা এভাবে লম্বা যদি হয়ে থাকে যত লম্বা হবে ততইভাবেই যাবে কারণ আমরা আগে যতই যাব আগের লাইট জ্বলবে এবং পিছের লাইট বন্ধ হবে ए वायरिंग गोडाउन वायरिंग बोला सो लेट सी आई टेल व्हाट मटेरियल रिक्वायरमेंट। फर्स्ट रिक्वायरमेंट इज ट्रांसपेरेंट लाइट बल्ब फोर नंबर्स, टू वाई स्विच फोर नंबर्स, वन वाई स्विच वन नंबर्स एंड वन पॉइंट फाइव एम एम स्क्वार एम एम केवल रेड वायर एंड वन पॉइंट फाइव स्क्र एम एम ब्लैक व्वयर एंड फाइव कैंग सु बोर्ड वन नम्बर চ' এইখনে আমি ব্যৱহাৰ কৰি যে লাইট বাল্ব চাৰ পিছ টু আই চুইচ ফ'ৰ পিছ ওৱান ৱাই চুইচ এক পিছ ওৱান পইণ্ট ফাইভ এম এম ৱায়াৰ ৰেড এণ্ড ব্লাক ৱান পইণ্ট ফাইভ আৰু পাঁচ গেংকেৰ সুইচ বোৰ্ড এক্সট আই উইল টেল এবাউট দ্য চুইচ ফিক্সিং অনুইচ বোৰ্ড ফাৰ্ষ্ট আই ফিক্স দিছ চুইচ ওৱান বাই চুইচ ওৱান পিছ টু আই চুইচ টু ফ'ৰ পিচেছ ওকে এখানে আমি সুইচ ফিক্স করছি একটা ওয়ান ওয়াই সুইচ আর সাইডটা হলো টু আই এ সুইচ লাস্ট সুইচ ফিক্সিং অ্যাট সুইচ বোর্ড ওয়ান ওয়াই সুইচ আমি আগেই বলেছি ওয়ান ওয়াই সুইচ একটা ফিক্স করবো নেক্সট আইল ফিক্স টু আই সুইচ ফোর পিস দিস ইজ দ্য টু আই সুইচ টু আই সুইচ ওয়ান টু থ্রি ফোর নেক্সট আইল ফিস দ্য বাল্ব The transparent uh, light bulb fixing so one there, one, two, three, four, five. So, total I have five switches and five bulbs. So, I mean, such a switch uh, pasta switch, one way switch, and set two way switch. So, pasta switch pasta bulb. I mean, see next, I will tell this uh, switch fixing switch and bulbs is completed. Fixing now, I show the wiring. ফার্স্ট ইজ সাপ্লাই কমিং দ্য সুইচ ওয়ান ওয়াই এ সুইচ বিকজ মাই ফার্স্ট সুইচ ইজ ওয়ান ওয়াই সুইচ নেক্সট টু আই সুইচ ওয়াল টু আই সুইচ লুপিং কানেকশান প্রথমে আমি ওয়ান ওয়াই সুইচে কানেকশান করছি এরপরে টু আই সুইচ একটা সাঁতার একটা লুপিং কানেকশান নেক্সট টু আই এ সুইচ নও আই গিভ দ্য লোড ফার্স্ট বাল্ব আই আই পুটিং দ্য লোড and second load third load and fourth load and fifth load so there i using these five switches uh, because you know first switch is two way switch when i two way switch is uh, on the first light is on when i go second switch and second switch i turn on and automatically this first light is off and second light is turn on again third switch when i go the third switch there, you know, first I am coming this first switch when I turn on that time power coming to the first light, and when I coming six, second switch when on that time is off. First light is off, second light is on, like that. So, uh, let's see. I uh, let uh, after I will tell about the explanation total. So, this my load completed. This is one by one. I, I show you again. The first load, second load, and third load, and fourth load, and fifth load. So my five load is completed. So now I connect this neutral, first neutral, uh, first neutral. comes in the first light after looping, second light, and looping third light, and fourth light, and fifth light. So there is a neutral and the switch, bulb, this neutral all is looping, and uh, switch also is looping connection. So my wiring is completed. তো এখানে দেখেন আমি প্রথমে একটা সুইচ ব্যবহার করছি ওয়ান ওয়াই সুইচ তারপরে টু আইএ সুইচ তারপরে হলো টু আইএ সুইচ তারপরে টু আই সুইচ তারপরে টু আই সুইচ তো যখন আমি প্রথমে এই সুইচটায় আসবো এই সুইচটা যখন অন করব তখন প্রথমে এই লাইটটা জ্বলবে কারণ এখানে কমন থাকে একটা সুইচে টু আই সুইচে এভাবে যখন এটা অফ আসে অফ থাকলে নিচে অন থাকে নিচে অফ থাকবে উপরে অন থাকে তো সেই জন্য যখন আমি এই সুইচটা অন করব তখন অটোমেটিকলি এখান থেকে ভায়া হয়ে কারেন্টটা ফার্স্ট লাইটে আসবে এবং আমি যখন সেকেন্ড সেকেন্ড সুইচ তখন এখন নিচেটা অফ কারণ এ লাইটটা অফ আসে যখন আমি এটা টার্ন অন করবো তখন অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে এবং এটা অন হয়ে যাবে এটা যখন অন হবে তখন পাওয়ার এখান থেকে আসি এ লাইটটা জ্বলবে তো কি হলো প্রথম লাইটটা জ্বললো এবং সেকেন্ড লাইটটা বন্ধ হয়ে গেল ফের যখন আমি থার্ড লাইট থার্ড সুইচে আসলাম তখন এই থার্ড তিন নম্বর সুইচে আসার পর যখন তিন নম্বর সুইচ অন করব তখন অটোমেটিকলি তিন নম্বর বাল্বটা আমার জ্বলবে কারণ তখন দুই নম্বর বাল্বটা আমার বন্ধ হয়ে যাবে সো এভাবেই একটা পর একটা যখন আমি এই সুইচে আসবো চার নম্বর সুইচ আসবো চার নম্বর সুইচ এখন কি আছে অন আছে কারণ তিন নম্বর থেকে অন করছি আমি এখানে এটা যখন অন করব তখন এই পাওয়ারটা এদিক দিয়ে আসি এদিক দিয়ে এটা কেতে চলে যাবে কারণ এখানে ওপেন আছে যার কারণে এই লাইটটা জ্বলতেছে না আমার তো পিছনের দুইটা বন্ধু সামনের দুইটা বন্ধু আমার জ্বলতে সে কোনটা এটা তো এভাবেই আমি যখন পাঁচ নাম্বার সুইচে যাবো তখন পাঁচ নাম্বার সুইচ অফ করবো অন এখন অফ পজিশনে আছে সবগুলোই যখন এটা আমি অন করবো তখন অটোমেটিকলি আমার পাঁচ নাম্বার লাইটটা জ্বলবে তো এভাবেই একটা গোডাউন ওয়ারিং করা হয় সো আই অলরেডি এক্সপ্লেন ইজ দ্য ওয়ান বাই ওয়ান যে দিস ইজ দ্য গোডাউন ওয়ারিং স্টেপ বাই স্টেপ আই উইল টেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড Thank you very much. Please subscribe. And if you like my video, do comment, like, and share. Thank you.